চট্টগ্রামে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য আর কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে মিষ্টি ও বেকারি পণ্য। এদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন এবং খাদ্যে ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহারের দায়ে নগরীর মধুপনকে 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় মধুবন মিষ্টি ও বেকারির পণ্যের কারখানার পরিবেশের ভয়াবহ অবস্থা। সেখানে মিষ্টি তৈরি হচ্ছিল ক্ষতিকর রাসায়নিক হাইড্রোস ও কাপড়ের রং দিয়ে। শুধু তাই নয়, হাতের ছোঁয়াচে রোগ নিয়েই মিষ্টি তৈরি করছিলেন শ্রমিকরা। সকালে মধুবন কারখানায় অভিযানে গিয়ে এমন দৃশ্য দেখে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সময় প্রতিষ্ঠানটিকে 3 লাখ টাকা জরিমানা করা হয়। রাসায়নিক হাইড্রোস আর কাপড়ের রং দিয়ে তৈরি এসব মিষ্টি ও বেকারির পণ্য খেয়ে হতে পারে ক্যান্সার সহ বিভিন্ন রোগ। এই ভেজালের কারণে বাংলাদেশের বিভিন্ন লোকের ক্যান্সার, আদার্স ডিজিজ, ডায়াবেটিক এইসব রোগগুলো হচ্ছে। অনেকজনে অনেক ভেজাল বিক্রি করে, তো সেই জন্য অভিযানটা চালাতে হবে। জনগণের জন্য ভালো, খারাপ খাওয়াচ্ছে না, ভালো খাওয়াচ্ছে, এটা খারাপ খাওয়ালে প্রতিবাদ করতেছে, এটা ভালো না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবাহান জানান, এসব খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শন করা হবে। সবচেয়ে বড় যেটা বিষয় দেখছি, একটা পরিবেশের একটা খুব একটা মারাত্মক একটা ঘাটতি দেখেছি আমরা। এই এটাই তাকে আমরা বোঝাইলাম এবং বোঝানোর পরে তাকে আমাদের যে আইনের যে ধারা আছে সেই ধারা মতোই আমরা এখানে কার্যক্রমটা সম্পন্ন করলাম। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।